कृपा सिंधु सुसंपूर्ण सर्वशक्तोपकार निष्प्रिय सर्वतो सिद्ध्यो सर्वविद्या विशारद सर्व संशय संक्षेत्र अनलस गुरु आहित शील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानी छेन बद्ध जीव सर्वदाई अप्राकृत हरिकथा कीर्तन थेके अनेक दूरे सरे थाकार विभिन्न रकम सुजोग अनुसंधान करें शील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद जानी छेन बद्ध जीव स्वाभाविक भावे अप्राकृत हरिकथा कीर्तन थेके নিজেকে দূরে সরিয়ে রাখার নানা রকম কৌশল আবিষ্কার করার চেষ্টা করে, কিন্তু এই অপ্রাকৃত হরিকথাই তাদের জীবনে চরম মঙ্গল বিধান করবে, এছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা নাই। শ্রী সরস্বতী ঠাকুর জানাতেন, আপনারা অসৎসঙ্গ ত্যাগরূপ সৎসঙ্গ করুন। যাদের জীবনে অসৎসঙ্গ ত্যাগের কোনো সংকল্প হৃদয়েতে কোনো দানা বাঁধে নাই এখনও পর্যন্ত আমার মতো, তাদের পক্ষে হরিভজন সুদূর্লভ। অপ্রাকৃত জগতের আনন্দ হৃদয়কে স্পর্শ করার সঙ্গে সঙ্গে প্রাকৃত জগতের এই সমস্ত বিষয় অত্যন্ত তুচ্ছ হয়ে যায়, সেগুলোর কোনো গুরুত্ব থাকে না, কোনো মূল্য থাকে না। শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ যেটা প্রথমে শ্লোক বললাম, সেটা ছিল সনাতন গোস্বাঁপাদ শিল হরিভক্তি বিলাসে গুরুতত্ত্বের যদি চরমতম প্রকাশ আপনারা শুনতে চান বাক্যের মাধ্যমে, কথাটার অর্থ হলো এই, অপ্রাকৃত জগতের শব্দব্রহ্মের সঙ্গে শব্দি যাকে নির্দেশ করছে তার কোনো পার্থক্য থাকে না। অপ্রাকৃত জগতের শব্দব্রহ্ম মানে যাকে নির্দেশ করছে, যার কথা বলছে, তিনিই উপস্থিত আছেন, এটা ধ্রুব সত্য। শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ বলছেন, আদ্যন্তবন্ত এবৈষাম লোক আহা কর্ম বিনির্মিতাহা, বলছেন আদি অন্ত যুক্ত এই সমাজে যা কিছু ব্যবস্থা দেখছেন সমস্ত কিছু থাকবেন না, যা কিছু আছে জগতে এই সমস্ত কিছু বিনশ্বর, কোনোটাই স্থায়ী নয়। আদ্যন্তবন্ত এবৈষাম লোক আহা কর্ম বিনির্মিতাহা, দুঃখ দরকার তম নিষ্ঠা ক্ষুদা মন্দা সুচার্পিতাহা, সমস্ত কিছুর জন্য জীবকে পরিণামে শোক করতে হবে, যিনি বাস্তবিক গুরু সেবায় নিয়োজিত হতে পারেন না। ভক্তিরাজ্যের সর্বাপেক্ষা প্রারম্ভিক হলেও মূল্যবান কথা সেটা কি, এটা প্রারম্ভিক কথা কিন্তু স্টিল তবুও এটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই আদ্যান্তবান্ত এবৈষাম লোক আহা কর্ম বিনির্মিতাহা, যেটা বলা হলো সমস্ত কিছু জগতের নাশবান, এটার প্রতি কোনো রকম আমার আস্থা নেই, এই অনুভবটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত যেটা কীর্তনেতে আমাদের নরোত্তম ঠাকুর জানিয়েছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরাব শ্রী বৃন্দাবন, বিষয় ছাড়বার পর যদি কেউ মনে করেন আমার হরিভজন হয়ে গেল, বিষয় তো ছেড়ে দিয়েছি, শাস্ত্র এই কথা বলছেন না। বিষয় ছাড়ার পর আপনার একটা নিউট্রাল পজিশন আসবে, বিষয় ছাড়া মানেই ভজন হয়ে গেল নয়, বিষয় ছাড়াটা মানে হলো একটা প্রারম্ভিক অবস্থা, একটা নিউট্রাল অবস্থা। এবার নির্ভর করবে চরম গুরু বৈষ্ণবের কৃপা আমি নিতে পারলাম কি না, আর নিয়ে তার পথে অগ্রসর হতে পারলাম কি না। গুরু বৈষ্ণবের চরণে পুষ্পাঞ্জলির অর্থ এই নয় কিছু পুষ্প এনে জোর জবরদস্তি ধাক্কা করে আমি তাড়াতাড়ি আগে দিয়ে দিলাম, যেটা কুম্ভমালাতে হয় সবাইকে ধাক্কা দিয়ে নাগাসন্নিশীরা আগে চান করবো, আমি দরকার হলে খুন করে দেবো দু চারজনকে। এ ধরনের অমানসিক বুদ্ধি যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে থাকে
ততক্ষণ পর্যন্ত এরকম অনেক সভা সমিতিতে আমি যোগ দিয়ে অনেক নাম কিনবার চেষ্টা করি, পুষ্পাঞ্জলি দেওয়ার চেষ্টা করি, তাতে কোনো অর্থ হয় না। পুষ্পাঞ্জলি কথাটার মানে হল গুরুবর্গের শ্রীমুখে শ্রবণ করা, গুরুদেবের মুখে সুমন অর্থাৎ পবিত্র মনকে, যেটা গুরুসেবার উপযোগী, এখন তৈরি হয়ে গেছে গুরুসেবার উপযোগী, পক্ক হয়েছে সেই সুমন, সেই যাকে পুষ্প বলেন আপনারা, সেটার নাম হলো আরেকটা ভাষা হলো সুমন, সেটাকে গুরুচরণে সেই মনরূপী যেটা আমার, যেটা লাগাম ছাড়া চলবার চেষ্টা করছে এতকাল অবৈধভাবে, সম্পূর্ণভাবে গুরু বৈষ্ণবের আদেশ নির্দেশে শৃঙ্খলায়িত করে, রেগুলেটেড করে, যেটা ভাগবতে অনেক ভালো ভালো শ্লোক অন্য অন্য সময়ে অনেক সময়ের প্রেক্ষাপটে আলোচনা করতে পেরেছিলাম, কিন্তু এখানে সব সম্ভব হয় না। বিজিত ঋষি কবায়ু বীরদন্ত মনস্তুরাগম ইত্যাদি অনেক সুন্দর সুন্দর ভাগবতের শ্লোক, সেখানে আপনারা দেখবেন বদ্ধজীবের মন মানে লাগাম ছাড়া পাগলা ঘোড়া, এই পাগলা ঘোড়াকে লাগাম দেওয়ার ব্যবস্থা করতে গেলে উল্টে আপনার জীবন সংশয় হবে। সেই পাগলা ঘোড়া, সেই পাগলা ঘোড়া যিনি তাকে পরিচালনা করছেন তাকে ফেলে দিয়ে তার বুকের মধ্যে এক লাথি মেরে দেবে, দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে। এই পাগলা ঘোড়াকে কখনো দমন করা যায় না, কিন্তু তবুও যায়। মনকে পাগলা ঘোড়ার থেকে আরও কিছু যদি কিছু বলা যায়, বিশেষণ থাকে, তাহলে আরও ভালো হয়। পাগলা ঘোড়াতে একটা শব্দ ব্যবহার করা হলো, এতটাই চঞ্চল, এতটাই পাগল এই মন, যেটা গুরুসেবায় পুষ্পাঞ্জলির পক্ষে একেবারেই অযোগ্য। কিন্তু সমস্ত অযোগ্যতার পরিসান অবসান হতে পারে, সমস্ত অযোগ্যতার আমার পরিসমাপ্তি হতে পারে একটা জায়গা, সেটা হচ্ছে যেটা ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছিলেন, শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। কথাটা অনেক সরল মনে হলো, কিন্তু এটা জীবনে অনুভব করেছেন যারা, ভজন করেছেন, সমস্ত রক্তবিন্দু দিয়ে দিয়েছেন গুরু বৈষ্ণবের জন্য, সত্যি কথা কীর্তনের জন্য, তাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে, অনেক আক্রমণ মিথ্যা অপবাদের, তথাপি তিনি সত্য কীর্তন ছাড়েননি। এরকম যে গুরু বৈষ্ণব আছেন তাদের কাছে এই অনুভবগুলো আপনারা যদি শুনে নেন, তাহলে দেখবেন কত ধানে কত চাল, কতটা রক্তবিন্দু তারা ব্যয় করেছেন, তবে তাদের এইসব কথা বলার সাহস হয়েছে, এত বড় শক্তি হয়েছে তাদের। ভাষণ দেওয়াটা ভজন নয়, যে কথাটা আমি অত্যন্ত অল্প অক্ষরের মধ্যে বলতে গিয়ে এগুলো বললাম, সেটা হচ্ছে ই গুরুপাদ পদ্মের যদি বাণী স্বরূপের উপলব্ধি আপনাদের না হয়, গুরুপাদ পদ্ম বৃদ্ধ অবস্থায় রয়েছেন, তিনি বাথরুমে যেতে পারেন না, তাকে ধরে নিয়ে যেতে হয়, তার ডায়াবেটিস হয়েছে, হাই সুগার, এ আবার কি, এ কেমন গুরুদেব, এটা গুরুতত্ত্ব দর্শন নয়। পরম পূজ্যবাদ ভক্তিযুক্ত মাধব গোস্বামী মহারাজ, তিনি এক জায়গায় অ্যাডমিশন রয়েছেন, তার শরীর অবস্থা ভালো নয়, লীলা করছেন তিনি, অসুস্থ লীলা, তার নাকেতে অক্সিজেনের ফানেল, গুজ্জর দ্বারে যে নালি দেয়া হয় ইউরিন পাসিনের জন্য, রক্ত পাসের জন্য একটা ব্যবস্থা, স্লাইনের জন্য এক ব্যবস্থা, কোনো এক বাচাল শিষ্য তারা সব দর্শন করতে এসছেন, তারা এক টিম এসে দূর থেকে দেখছেন, একজন বিজ্ঞ তাদের মধ্যে, তাদেরকে বিজ্ঞ বলে মনে করেন নিজে, তিনি দূর থেকে দেখাচ্ছেন, এই যে দেখছিস, এই যে এটা, এটা হচ্ছে অক্সিজেনের ফানেল, আর এটা দিয়ে খাবার যায়, এটা দিয়ে স্লাইন যায়, এটা দিয়ে পেচ্ছাপ, দেখতে পাচ্ছিস? পরম পূজ্য ভক্তিবৃন্দ মাধব গোস্বামী টস টস করে চোখে জল পড়ছে, হাউ হাউ করে কাঁদছেন, ওই বিছনা শুয়ে শুয়ে, ওই এ হচ্ছে গুরু দর্শন আমাদের। যে কথাটা সবচেয়ে ভাইটাল আজকের এই সভাতে, যে কথাটা বলতে আমাকে গুরুদেব প্রেরণা দিচ্ছেন প্রভুপাদ, সেটা হলো আপনাদের চরণে সভা, আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে আপনারা গুরুপাদ পদ্মের বাণী স্বরূপের উপলব্ধি করবার চেষ্টা করুন। গুরুদেবের বাণী স্বরূপটা কী, যে কথা একটু আগে আমি বলতে গিয়ে শব্দব্রহ্ম আর শব্দের মধ্যে পার্থক্য নেই, শব্দব্রহ্ম এবং শব্দী পার্থক্য নেই বললাম, গুরুপাদ পদ্মের বাণী এবং গুরুপাদ পদ্ম অভিন্ন, এই কথাটা কার উপলব্ধি হয়েছে, এটা আগে আমাদের একটা অ্যানালিটিক্যাল একটা বিচার হওয়া দরকার হৃদয়েতে, তারপর ভাষণ দেবো আমরা পরে।
কার উপলব্ধি হলো যে গুরুপাদ পদ্মের এই বাণী আর গুরুপাদ পদ্মের যে দাঁড়িয়ে রয়েছেন আমার সামনে তার যে স্বরূপটায় দুটো এক, এটা যতক্ষণ উপলব্ধি না হবে ভজন রাজ্যের .001 মিলিমিটারও আমি বলবো না কোনো কিছুই অগ্রসর হওয়া সম্ভব নয়। এই বাণী স্বরূপের উপলব্ধি হবে। মন্দিরে বিগ্রহ রয়েছেন, তিনি একটা পাথর, ওটা কিসের বিগ্রহ, পেতলের নাকি, এগুলো ভগবত দর্শন নয়। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি ভিক্ষা করতে গেছেন, আপনি কি ভগবান দেখেছেন, ভয়েতে কাঁপবেন, আমি ভগবান ভিক্ষা করতে এসেছি ভগবান দেখিনি। আরে মূর্খ, ভগবান দেখিস নি, ভগবান দেখিস নি, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন। আর সমস্ত শাস্ত্র বলছে ওপরে যে উপনিষদ বেদ বেদান্তে সমস্ত বিচার দেখবেন, আকাশে যে সূর্য রয়েছেন যাকে আপনার গায়ত্রী জপ করেন সাবিত্রী মন্ত্র, সাক্ষাৎ ভগবান, তিনি ঈশ্বর, যেটা কৃষ্ণ গীতাতেও বলেছেন এ আমার সব কিছু, এগুলো সমস্ত এগুলোর কোনোটাই উপলব্ধি আমার নাই। অথচ আমি আজকে গুরু পূজা করবার জন্য ব্যস্ত হয়ে পড়েছি, আমি জানি না এতে আমার কতটুকু লাভ হবে। প্রথম কথাই হলো গুরুপাদ পদ্মের কৃপাটাকে উপলব্ধি করা, তিনি আমাকে কি দিতে চাইছেন। গুরুপাদ পদ্মকে দিয়ে যেটা প্রভুপাদের ভাষায় শালগ্রাম দিয়ে বাদাম ভাঙা, শালগ্রাম আছে, পুজোও করবো আবার বাদামও ভাঙবো, দুটোই করবো, দুটো কাজ হয়ে যাবে, আর আলাদা নড়ি আনার দরকার কি আমার, এত পাথর তো রয়েছেই, কখনো বাদাম ভাঙলাম কখনো আবার পুজো করে দিলাম একটু তুলসী ফুলসী দিয়ে দিলাম, এটা হচ্ছে পাষণ্ডীর বিচার। আমার মতো পাগলের বিচার হলো এই যে গুরু বৈষ্ণবকে দিয়ে আমি আমার ভোগের বিষয়বস্তুগুলো আদায় করে নেব, এইটা আমার গুরু সেবার আদর্শ। গুরুপাদ পদ্মের কাছে এসে আমি সেবা করার অভিনয় করেছি, কিভাবে আমি গুরুপাদ পদ্ম থেকে নাম যশ প্রতিপত্তি সমস্ত কিছু অর্থ করি, কেন গুরু বৈষ্ণবের সেবার ফলে সবই পাওয়া যায়, বাঞ্ছা কল্পতরু বলা হয়। আর যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম তাতে আপনারা দেখবেন সেখানে গুরুপাদ পদ্মের একটা পরিপূর্ণতম একটা আইডিয়ালিজম একটা ব্যাখ্যা রয়েছে, তার সম্বন্ধে সনাতন গোসাইয়ের একটা ব্যাখ্যা আমি করে নিই। অনেকেই গুরু গুরু পার্থক্য করেন, ইনি আমার গুরু, ইনি তার গুরু, এনার গুরু এরকম নয়, আমার গুরু দেখুন, এগুলো সব গাধা গুরুর বিচার, গাধা গুরু যেরকম বিচার করেন এইগুলোর বিচার, এগুলো গুরু দর্শন নয়। গুরুপাদ পদ্মের আমি অনেকবার এসব কথা আলোচনার চেষ্টা করেছি, এ সেখানে হলো গুরুতত্ত্ব অখণ্ড তত্ত্ব, গুরুতত্ত্বকে টুকরো টুকরো করা যায় না, গুরুতত্ত্বকে আপনারা টুকরো টুকরো করে ভাগ করে নেবে এটা আমার গুরু তার গুরু এরকম হয় না, সদ্গুরুতত্ত্ব সমস্ত অখণ্ড তত্ত্ব, একটা এমন একটা জায়গা থেকে তিনি আসছেন সেটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর চরণ, নিতায়ের চরণ সত্য তাহার সেবকনত্ব, সেখান থেকে গুরুপাদ পদ্ম অবতীর্ণ হয়ে আসছেন, তত্ত্ব তো এর মধ্যে কোনো ভেগ নাই, তথাপি যে স্বরূপে তিনি আমাকে কৃপা করেছেন এটা অনেক বড় কথা, এই স্বরূপে তিনি আমাকে কৃপা করেছেন তার একটা সেবা তো আছেই। কিন্তু সনাতন গোস্বাই একটা খুব মূল্যবান কথা বলছেন, হীরা হচ্ছেন গুরুবাগ্গায়া, গুরুবাগ্গায়া মানে হচ্ছে গুরুর আজ্ঞা নিয়ে, গুরুবাগ্গায়া তৎসেবন অবিরোধেন চ অন্বেষামপি বৈষ্ণবানাম সেবনম শ্রেয়। কি বললেন তিনি, গুরুবাগ্গায়া গুরুর আজ্ঞা নেওয়ার পর, গুরুবাগ্গায়া কি বললাম, তৎসেবন অবিরোধেন চ, যদি আমার গুরুসেবায় বাধা পড়ল না, আমি গুরুসেবার আমি গুরুসেবা করছি তো, আমি কি করেছি আপনারা দেখতে পান না, কিন্তু গুরুসেবা করতে গিয়ে আমার লঘুসেবা হয়ে গেল। এই যে গুরুসেবা গুরুসেবা লঘুসেবার যে হিন্দিতে বলে বাল বাল বিচার, চুল চেরা বিচার, এতে যেদিন আমরা প্রতিষ্ঠিত হতে পারবো কোনো কাউর ক্ষমতা নেই আমাকে আটকাবে, আমি গুরুচরণে নিত্যধামে চলে যাব, কেউ আটকাতে পারবে না আমাকে। কিন্তু এই পার্থক্যটা, এই যে সেন্সিটিভিটি, এটা উপলব্ধি করা বিরাট কঠিন। সেই জন্য বলছেন গুরুবাগ্গায়া তৎসেবন অবিরোধেন চ, যদি আমার গুরুসেবায় বাধাপ্রাপ্ত হলো, আমি ছিল বামন গোস্বামী মহারাজ সেবা করতে গেলাম, গিয়ে আমার গুরুসেবার ব্যাঘাত হলো, এটা কেমন গুরুসেবা হলো, তার সেবা করতে গিয়ে আমি গুরুসেবার সঙ্গে সমস্ত কিছু অভিন্ন, গুরুসেবাই হলো আবার লঘুসেবা হলো না, তার সে তাহলে সেখানে কী হলো, তৎসেবন অবিরোধেন চ অবিরোধেন চ অন্বেষামপি বৈষ্ণবানাম সেবনাম শ্রেয়। এটাই হচ্ছে অন্য বৈষ্ণবের সেবা করতে গিয়ে যদি তুমি গুরুসেবার ব্যাঘাত হয়ে যায় তাহলে নিশ্চয়ই তুমি গুরুতত্ত্ব উপলব্ধি করো নাই আর বৈষ্ণবতত্ত্বও উপলব্ধি করো নাই।
যেই গুরু ভক্তিময় ঠাকুর বলছেন তিনিই বৈষ্ণব, যেই বৈষ্ণব সেই গুরু, এই তত্ত্বটা অভিন্ন। আমার অধিক কথা বলার সময় আপনারা আমাকে দেন নাই, তাই জন্য ছিল ত্রিবিক্রমবাসী মহারাজ এতটাই ভালোবাসেন, আমি অযোগ্য আমি জানি না, এরকম বৃদ্ধ বয়সে তিনি আমার কাছে বারবার বলছেন আপনাকে আসতে হবে। আমি বললাম আমি কোথাও যাই না, এরা সব জানে, কোথাও যেতে চাই না, আমার সময়ও নেই সেরকম, আর গেই বা কী করব, মঙ্গল তো করতে পারবো না আপনাদের, কিছুই জানি না। কিন্তু তার কথা অমান্য করলে ঠিক কিছুদিন আগে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা ঘটে যায়। এক বৈষ্ণব কুমারগ্রাম আসাম এবং আপনার এর সিকিমের বর্ডারে, সেখানে এসে বারবার আমাকে বলছেন আমার কাছে চলুন, এখান থেকে 20 কিলোমিটার। আমি বললাম মহারাজ এখানে তো হরিকথা আলোচনা হয়, তো তো আদর করে এনেছেন, আমি তো বল না, আপনি চলুন এখন বেশি দূর না। আমি বললাম পরে যাবো, কিন্তু আর পরে যাওয়া হলো না। ঠিক আমি ওখান থেকে এলাম, এক বছরও গেল না, ইনি দেহ রাখলেন। তিনি পরম পূজ্যপাদ কেশব গোস্বামী মহারাজের যদি দুজন শিষ্যের নাম বলা হয়, তার মধ্যে ছিল বামন গোস্বামী মহারাজ, এবং ওনার নামটা করতেই হবে, আর বৈষ্ণব থাকতে পারেন, আমি কোনো কন্ট্রাডিকশনে যাচ্ছি না, কিন্তু ওনার নামটা করতেই হবে, যেটা বামন গোস্বামী মহারাজ নিজের স্বীকৃতি। এত বড় বৈষ্ণব তিনি চলে গেলেন জগতে, আমার দুঃখ হলো, বৈষ্ণবের আদেশটা পালন করতে পারলাম, কিন্তু বৈষ্ণবের আদেশ তো নিত্য, সঙ্গে সঙ্গে তার বিরহতিথিতে গিয়ে সে অপরাধ ক্ষমা হলো, সেই সভায় তীব্র হরিকথা আলোচনার চেষ্টা হলো, ভগবান যেটা করান সেটাই করব, গুরু বৈষ্ণব যা করান, আর অধিক কথা বলার সময় নাই। আমি ছিল ত্রিবিক্রম গোস্বামী মহারাজের চরণে প্রার্থনা করি, তিনি যেন যথেষ্ট শক্তিদান করেন, কৃপা করেন, নিত্যকাল যেন এই সত্য কথা আলোচনা করতে পারি, কীর্তন করতে পারি, এই প্রার্থনা করে বৈষ্ণবগণের চরণে দণ্ডবত জানিয়ে এখানেই আমি বিরাম দিতে চাই। এই অনেক কথা বাঞ্ছা কল্পতর বসে কৃপা সন্দেহ পথিতানাং পাবন বৈষ্ণব।